24 আগস্ট দিনাজপুরের ইয়াসমিন ট্র্যাজেডির 27তম বার্ষিকী। 1995 সালের এই দিনে ভোরে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল হাসনা এন্টারপ্রাইজ 900 কোচ। এই বাসে দিনাজপুর যাবার উদ্দেশ্যে উঠে 14 বছরের কিশোরী ইয়াসমিন। তাকে কাহারল উপজেলার 10 মাইল নামক মোড়ে নামিয়ে দেয় বাসের সুপারভাইজার। সেখানে মেয়েটিকে একা দেখতে পেয়ে নানা প্রশ্ন শেষে জোরপূর্বক পিক আপ ভ্যানে তুলে নিয়ে যায় টহলরত পুলিশের একটি দল। পরে সাধনা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে লাশ রাস্তায় ফেলে রেখে যায় হত্যাকারীরা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সর্বস্তরের মানুষ। বিভিন্ন সময়ে সভা সমাবেশ করে দোষীদের শাস্তির দাবি জানানো হয়। 1995 সালে ইয়াসমিনের সাথে যা ঘটেছে, 95 এর পরে আজ 2022 সালে এসে দাঁড়িয়ে অত্যন্ত দুঃখের সাথে পরিতাপের সাথে বলতে হয় যে আমরা আসলে কত দূর এগিয়েছি। এই জায়গায় কিন্তু আমরা অনেকটাই দ্বিধাগ্রস্ত। আমরা এখনও দেখতে পাচ্ছি যে ভয়াবহ নির্মম ভয়ঙ্করভাবে নিষ্ঠুরতার সাথে মেয়েদের সাথে পাশবিক অত্যাচার হচ্ছে, এবং এই যে ধর্ষণ সহিংসতা হত্যা, এই হত্যাগুলো যে হচ্ছে, আমরা কিন্তু ইয়াসমিনের কেন ইয়াসমিন দিবস আমরা পালন করি, যে ইয়াসমিনের সাথে ধর্ষণের সাথে যারা জড়িত আছে আমরা কিন্তু আংশিক বিচার তার পেয়েছি, কিন্তু বর্তমান সময়টাতে এত যে নিষ্ঠুরতা এত পাশবিকতা, আমরা কিন্তু সেই অর্থে বিচারের মানে আমাদের চাওয়াটা আসলে সেইভাবে পরিপূর্ণ হচ্ছে না। নারী নির্যাতনের ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতির কথা যেটি বলেছে, তারপরও এই নির্যাতনগুলি এখন পর্যন্ত অনেকাংশে বন্ধ হলেও নিঃশেষ হয়নি। এগুলিকে বন্ধ করবার জন্য, নারী নির্যাতন প্রতিরোধ করবার জন্য আমাদের এর প্রেক্ষিতে যে সৃষ্ট মামলাগুলি, সেই মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনালে অল্প সময়ের মধ্যে অপরাধীদের বিচারকে নিশ্চিত করতে হবে। সেদিনই সেই নির্মম ঘটনা মনে হলে আজও কান্নায় ভেঙে পড়েন নিজাতিতার মা। 27 বছর ধরে সুষ্ঠু বিচারের অপেক্ষায় তিনি। এই দিনটা আসলে আমি মিলাদ মফিল করি, মানুষকে খাওয়াই, মিলাদ দেই, কোরআন শরীফ খতম দেই, দিয়ে করাই, মরি যে আরত করে আসি। নিহত ইয়াসমিন ঢাকায় একটি বাসায় গৃহপরিচারিকা কাজ করতেন। সময় সংবাদ, দিনাজপুর।